আমি নাকি লাগি নাকি এটা হচ্ছে সাদা পিঠে আমি নাকি লাগি সকাল সকাল ঘুম থেকে উঠে করে নিচ্ছি গোলা রুটি, কারণ সকালবেলা একটু গোলা রুটিই খাবো আর অর্ণবের টিফিনেও গোলা রুটিই দেবো আজকে। রান্নাটা সেরকম করা হয়নি আজকে, ভাবছি সকাল সকাল ভাত রান্নাটা করব না, রান্নাটা দুপুরেই করে নেব, কারণ সকালবেলা যদি রান্নাটা করি দুপুরে ভাতটা একদম ঠান্ডা হয়ে যায়, তাই আর আজকে ইচ্ছে করছে না। যেহেতু অর্ণবের পি বলছে ওকে খেতে, ওদের বাড়িতে সকাল সকাল দিদিভাই রান্না হয়ে গেছে, তাই ওর পি ওকে ওখানেই খেতে বলল, তাই ভাবছি যে সকালের রান্নাটা আজকে ছুটিই থাক। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 1:30। আজ এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। আজকের সকালটা খুব বেশি চাপের ছিল না, শুধু অর্ণবের জন্য স্কুলের টিফিনটা বানালাম আর সেই সঙ্গে আজকের সকালের খাবারটাও রেডি করে নিলাম। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ বলতে ঘর উঠোনটা ছাড় দিয়ে বাসি বাসনগুলো মেজে নিয়েছিলাম, কিন্তু এই বিছানাটা আর সকাল সকাল উঠানো হয়ে ওঠেনি। অর্ণব যেহেতু বিছানায় শুয়ে শুয়ে পড়াশোনা করছিল, তাই ভাবলাম একটু পরেই বিছানাটা উঠে। বিছানাটা উঠে হাতটা ধুয়ে এসে খাবারটা নিয়ে বসে পড়লাম, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, সকালের খাবার এদিকে নাড়ু, একটা গোলা রুটি আর এদিকে টমেটো সস নিয়ে নিয়েছি। টমেটো সস দিয়ে যে কোনো কিছু খেতে বলো, ব্রেড বলো, রুটি বলো, আমার বেশ ভালো লাগে। তাই এদিকে টমেটো সস দিয়ে আমি রুটিটা খেয়ে নিচ্ছি, মানে একটা গোলা রুটি করেছি, দুটো করেছিলাম, অর্ণবকে একটা টিফিনে দিয়েছি আর একটা আমি রেখেছি। আর চাটা এখন করলাম না, কারণ তোমরা তো জানোই আমার প্রচণ্ড চায়ের নেশা, ঘুম থেকে উঠেই চাটা লাগে, তাই ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে চাটা খেয়েছিলাম। চাটা খেয়ে নিয়ে অর্ণবকে রেডি করে খাইয়ে স্কুলে পাঠালাম। সকালবেলা রান্নাটাও ঠিক করিনি, কারণ দিদিভাই রান্না করেছে, তো দিদিভাই মানে ওর পি বাড়িতেই খেয়ে আসলো, ওইভাবেই খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন রান্না বান্না করব, আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর একটু ভিডিও এডিট করতে বসেছিলাম। তো ভিডিও এডিট করা শেষ করে তারপর আমি এই খাবারটা নিয়ে বসলাম, কারণ সকালবেলা কিছু না খেলেও ভালো লাগছে না আর রান্না করতে একটু লেট হয়ে যাবে, যেহেতু আজকে বৃহস্পতিবার আর কাজকর্ম তো বৃহস্পতিবার দিন এক্সট্রা একটা কাজকর্ম থাকে। তো চলো, কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে পুজো করে তারপর রান্নাটা করবো। তো সঙ্গে কদিন থেকে যে আমার কি হয়েছে, কোনো কিছুই ভালো লাগছে না, শরীরটাও খুব একটা ভালো নেই, চারিদিকে সব কিছু অগোছালো হয়ে পড়ে আছে, সেটা যে একটু গুছিয়ে পরিষ্কার করে রাখবো সেটাও ইচ্ছে হচ্ছে না। তো যাই হোক, সকালে গোছালে বিকেলেই একদম সব এলোমেলো হয়ে যায়, তবুও যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। যত ইচ্ছে মনে না থাকুক সংসারের কাজগুলো করার, তবুও তো এভাবে ফেলে রাখা যায় না, তাই না? সংসারে থাকতে গেলে তো সংসারের কাজকর্মগুলো করতেই হবে। এখানে শরীর খারাপ, মাথা ব্যথা, মন খারাপ এসবের কেউ কখনোই দাম দেয় না, নিজের সংসার নিজেকেই করতে হবে। যত মন খারাপ, যত কষ্ট আছে, সব কিছু বুকের মধ্যে চাপিয়ে রেখে সবসময় মুখে হাসি রেখেই কাজগুলো করতে হবে। কিছু কিছু মেয়ের ক্ষেত্রে হয়তো এরকমই হয়, তবে সব মেয়ের ক্ষেত্রে হয় না, যে সংসারে কষ্ট বোঝার মতো কেউ থাকে না। ওই যে বললাম, কিছু কিছু মেয়ের ক্ষেত্রে হয়তো এটা হয় না, কারণ কিছু কষ্টের কথা বলার আগেই সবাই বোঝে না। আর
কিছু কিছু মেয়ের ক্ষেত্রে তুমি কান্না করে কিছু বলার চেষ্টা করলেও কেউ পাত্তাও দেয় না, বোঝারও চেষ্টা করে না। কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এমনটাই হয় যে নিজের কষ্টটাকে নিজেদেরই বয়ে নিয়ে যেতে হয়, ভাগ করার মতো কাউকে পায় না বা কাউকে পেলেও বলার পরিস্থিতি থাকে না। তাই শরীর খারাপ বা মন খারাপের কোনো মানেই হয় না। যতই শরীর খারাপ হোক না কেন, যতই মন খারাপ হোক না কেন, সব কষ্ট দুঃখ বুকে চাপিয়ে রেখে সংসারের কাজগুলো মুখ বুঝে করতে হয়। যাই হোক, অনেক কথাই আজকে বলে ফেললাম তোমাদের সঙ্গে। কথা বলতে বলতে এদিকে ঘর মোছার কাজটাও আমার হয়ে গেল, তারপর স্নান টান সেরে চলে আসলাম পুজো দিতে। আজকে তো তোমরা জানোই বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানে একটু ভালোভাবে মন দিয়ে পুজোটা করতে হবে। তো যাই হোক, রোজই মন দিয়ে পুজো করি, তবে আজকে যেহেতু ঘর পাল্টানোর দিন তাই একটু ভালোভাবেই পুজোটা দেই অনেকটা সময় নিয়ে। যার মন খারাপের মধ্যেও যদি মন দিয়ে পুজোটা দেওয়া যায় না, তাহলে অনেকটাই শান্তি লাগে। যে অনেকটা সময় ধরে শুধু এক মনে পুজোটা দিল, মনটা অনেকটাই হালকা লাগে। হয়তো সেটা সব সময়ের জন্য না হলেও কিছুটা সময়ের জন্য হলেও মনটা অনেকটাই ফ্রি লাগে। তো যাই হোক, এদিকে আমি পুজোটা দিয়ে নিচ্ছি, অনেকটা সময় নিয়েই আজকে পুজোটা দিয়েছি, কারণ সকালবেলার তো রান্নাবান্নার ঝামেলা ছিলই না, তারপর বসে পড়েছিলাম স্নান টান সেরে পুজো দিতে। পুজোটা সেরে চলে আসলাম রান্নাঘরে। একটা দিদিভাই বাপের বাড়ি থেকে অনেক শাক নিয়ে এসেছিলো, মানে গ্রামে যেহেতু বাড়ি আর জমিতে প্রচুর শাক হয় ওদের, অনেক কিছু শাক নিয়ে এসেছিলো। এখানে বতুয়া শাক আর পালং শাক আছে। তো দিদিভাই আমাকে বললো খাবি নাকি, আমি বললাম দিয়ে যাও, শাক হলে কি আর না করা যায়। তারপরে দিদিভাই এক প্লাস্টিক ভরে আমাকে শাকগুলো দিয়ে গেল। তো শাকগুলো দেখে তো আমি ভীষণই খুশি, এগুলো একটু কেটে নিচ্ছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। যাই, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ অর্ণবের স্কুলে যেতে হবে, একটু তাড়াই আছে। চলো সেখান থেকে ফিরে এসে আবার দেখা হচ্ছে। তো স্কুলে অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়ার ছিল, এর জন্য স্কুলে আসতে হলো। এসেই দেখি বান্ধবীরা কত খাওয়ার নিয়ে এসছে, আর আমি আজকে হঠাৎ করে স্কুলে আসলাম। যাই হোক, ওদের সঙ্গ দিলাম। এখানে দেখো নাড়ু পিঠে, তারপর এই যে নারকেল, আরও অনেক কিছু খাওয়ার ছিল। তবে হাজার মন খারাপ থাকলেও এই বান্ধবীদের সঙ্গে দেখা হলে কিন্তু মন খারাপ কোথায় চলে যায়, বেশ আনন্দেই কাটছিল সময়টা। এদিকে হবে মুড়ি মাখা। দেখো একটা বান্ধবী নারকেলটাকে ফাটিয়ে নারকেলের বাটিটাই করে জল নিয়ে এসছে পেঁয়াজ লঙ্কা ধুবের জন্য। সত্যি বুদ্ধি আছে, মানে স্কুলে এসেও কি এসব হয়? দেখো আমাদের হয়, মানে আমরা সব বান্ধবীরা এক জায়গায় হলে কি করব না করব ভেবেই পাই না। এই যে আরেকজন চলে আসলো আমাদেরকে সঙ্গ দিতে, এই হচ্ছে আলো। তোমরা হয়তো আমার অনেক ব্লগেই ওকে দেখেছো। আমি
ওর হাতের স্পেশাল সাদা দিদি মনে আজকে অনেকদিন পর সবাই একসঙ্গে হয়েছে। এই দেখো প্লাস্টিকের মধ্যে মুড়ি, চানাচুর, পেঁয়াজ কুচি, লঙ্কা, ধনে পাতা, তেল, লবণ সব কিছু নিয়ে বসে পড়েছে। যেহেতু বাসন নেই এখানে, তাই প্লাস্টিকের মধ্যেই মুড়িগুলো মাখা হচ্ছে। আর মুড়ি মাখার টেকনিকটা দেখো, প্লাস্টিকের মধ্যে ভরে তারপর ঝাঁকানো হচ্ছে। বাড়িতে এসে অর্ণব ডাল দিয়ে ভাত খাবে না, ডাল আর শাক করেছিলাম, তো এর জন্য আবারও ডিমের কারি করে নিচ্ছি, আর ওর জন্য একটা ডিম ভেজে নিয়েছি। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আজকের জন্য টাটা।